আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি রেসিপিটা তৈরি করে দেখাবো। আমরা অনেকেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে চাই, কিন্তু পারফেক্ট চিলিটা তৈরি করতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি সেম হুবহু বাসায় তৈরি করেন, এভাবে আপনারা বিফ কিংবা চিকেন দুটোটাই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন এই বিফ চিলি রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি আর বিফটাকে ভালোভাবে ধুয়ে এরকম লম্বা করে মানে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যেহেতু এটা বিফ সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি এটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি। আর পানিটাকে অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রা 1টা ডিম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন হচ্ছে এটাকে ভালোভাবে মিক্সড করার পালা। আর এটা মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেটে রেখে দিব, তবে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারেন। আর এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এটার জন্য আমি একটা সস তৈরি করে নিব, আপনারা এই সসটা রান্নার সময়ও দিতে পারেন, তবে আমি আগে থাকতেই তৈরি করে নিতেছি যাতে রান্নাটা করতে আমার সহজ হয়। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিতেছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এই টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ঘরেই ফ্রেশ টমেটো সসটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম আবারও 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, তবে আপনার হাতে যদি চিলি ফ্লেক্সটা না থাকে তা ক্ষেত্রে না দিলেও হবে। আর যেহেতু এটা চাইনিজ রেসিপি তাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা স্মেল আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো এই আমার সসটা তৈরি করা হয়ে গেছে, আমি এটাকে একটা সাইডে রেখে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ পানি দিয়ে গুলে রেখে দিবে একটা সাইডে, এটা আমার রান্নার শেষে লাগবে। তো এখন আমি চলে যাব রান্নার জন্য। আর এখানে আমি চুলাতে আগে থাকতে প্যানের মধ্যে তেল গরম করতে রেখেছিলাম, আর আমি বিফগুলোকে এভাবে দিয়ে ভেজে নিব। আমি যখন এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু কম আছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। অর্থাৎ ময়দার মিশ্রণটা বিফের গায়ে গায়ে লেগে থাকতে হবে, ওই পর্যায়ে আপনি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে পারবেন। তো এই তো এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, আর এই বিফের গায়ে থেকে বেশ কিছুটা পানি বের হবে, ওই পানি দিয়ে আমি বিফটাকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব, আর এর মাঝে বিফটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি বিফগুলোকে তুলে নিব, আর যেই প্যানের মধ্যে আমি বিফটা ভেজেছিলাম ওই প্যানের মধ্যে আমি আজকে রান্নাটা করব। তা এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজর। রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তারপর আমি এখানে গাজরটা দিয়ে আবার মিনিটখানেক একটু ভেজে নিলাম, কারণ যেই সব সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে ওই সবজিগুলো আমি আগে দিয়ে ভেজে নিব। তো গাজরটা ভাজার পরে এখানে আমি লাল আর সবুজ রঙের 2 রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর টিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি আমার পছন্দের সবজি দিয়ে বিফ চিলিটা রান্না করতেছি, আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বিফগুলো, আর দিয়ে দিলাম যে সসটা আগে থাকতে রেডি করেছিলাম ওই সস। আর সসের পাত্রটা ধুয়ে আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিব, আর এই দিয়ে আজকে আমি বিফ চিলিটা রান্না করে নিব। তো ভালোভাবে এখানে আমি মিক্সড করে নিতেছি, আর দেখুন পানির পরিমাণটা এই পানি দিয়ে মিডিয়াম আছে আমার সবজিগুলো, আর বিফটা পুরোপুরি রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, অপেক্ষা করতেছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর এখানে কিন্তু লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমি এখানে সয়া সস অ্যাড করেছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে, আর আমি বিফটাকেও ভাজার আগে ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, তাই এটা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করবেন। তো এখন আমি পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে যেই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম নামানোর আগে। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ চিনি, রেস্টুরেন্টে কিন্তু এই চিনিটা অ্যাড করে, তবে আপনারা যদি না চান না দিলেও হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পাতা গোল গোল করে কেটে, আর এটাকে এখন আমি মিনিটখানেকের মতো আট্টু রান্না করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার একদমই রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি রেসিপি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এরকম মজার মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন রেসিপিটা। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।